কুয়েতের রমজান মাসে একটি শপিং মলের লটারিতে 30 লাখ টাকা মূল্যের গাড়ি জিতলেন এক বাংলাদেশি যুবক। লটারি বিজয়ী মোহাম্মদ নাইম শেখ কুয়েতে একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত। তার বাড়ি ফরিদপুরে হাওয়ালি লুলু হাইপার মার্কেট থেকে 9.5 দিনারের বাজার করে একটি কুপন পেয়েছিলেন তিনি। সেটি পূরণ করে বক্সে রাখেন। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে 2024 মডেলের নিশান এক্স ট্রেল গাড়িটি হস্তান্তর করেন লুলু হাইপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।